আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে কমলার পুডিং কেক আর এটা বানানো অনেক সহজ এখনও বাজারে কমলা পাওয়া যায় আর আপনি কমলা দিয়ে এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ঈদের জন্য খেতে খুব ভালো লাগে আর আপনি যে কোনো অনুষ্ঠান যে কোনো পর্বে আমি এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি ঠিক যেভাবে বানাবো সেভাবে আপনি ফলো করে এটা তৈরি করুন তাহলে চলুন শুরু করা যাক এটা বানানো তা সবার আগে আমি পুডিংটা তৈরি করবো পুডিংয়ের যেটা তার জন্য আমি তিন কাপ দুধ নিয়েছি আর এখন আমি এখানে নিয়েছি এক টেবিল স্পুন অরেঞ্জ জেস্ট অর্থাৎ কমলার খোসা আমি গ্রেড করে নিয়েছি কমলার খোসার উপরের কম উপরের কমলা রঙের যেটা খোস ও পোষ্যটা সেই পোষণটা আমি গ্রেড করে নিয়েছি সাদা অংশটা নেবেন না সাদা অংশটা একটু ভাব হবে সেটা আমি গ্রেড করে এখানে এক টেবিল স্পুন আমি দুধের মতো দিয়ে দিচ্ছি আর ওর জন্য দি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুডিংটাতে তারপর দিয়ে দিচ্ছি আমি আট টেবিল চামচ চিনি আর চিনিটা দেওয়ার পর আমি চিনি গলে না যাওয়া পর্যন্ত দুধটা আমি গরম করে নেব দুধটা ফুটাতে হবে না অর্থাৎ বলক তুলতে হবে না শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই এটাকে দুধটা গরম করতে হবে তো নেড়ে চেড়ে মাঝার মাঝারি আছে চিনি গলিয়ে যাওয়া পর্যন্ত আমি দুধটা গরম করে নিলাম আর এখন আমি দুধটা ঠান্ডা হতে দেবো চিনি গলে গেছে আবারও বলছি দুধটা ফুটাতে হবে না তো এখন আমি দুধটা ঠান্ডা হতে দেবো তারপরে নিয়ে নিচ্ছি একটা কেকের টিন আর আমি কেকের টিনে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এতে ক্যারামেল করব। আপনি ইচ্ছে করলে আলাদা পাত্রেও ক্যারামেলটা করে নিতে পারেন তো আমি ডাইরেক্ট কেকের পাত্রে আমি করছি কেকের টিনে আর একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে একদম নাড়াচড়া করবেন না যতক্ষণ পর্যন্ত গলে না যাবে এখানে দেখতে পাচ্ছেন গলেই গেছে চিনিটা আর আমি নেড়ে দিচ্ছি আস্তে আস্তে কালারটা একদম লাইট ব্রাউন ব্রাউন কালার হবে অর্থাৎ সোনালি রঙ হয়ে আসবে ঠিক তখনই আঁচটা নিভিয়ে দিতে হবে তো ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে আমি কেকের তলায় এটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর এটা আমি ঠান্ডা হতে দেব আপনি ইচ্ছে করলে আলাদা পাত্রে বানিয়ে কেকের টিনে ঢেলে দিয়ে এভাবে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করতে হবে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কমলা আর কমলাটা আমি টুকরো করে কেটে নিয়েছি খোসা সহই আমি কেটে নিয়েছি কিন্তু আমি বিচিগুলো ফেলে দিয়েছি বিচি নেওয়া যাবে না কারণ বিচিয়ে নিলে কিন্তু তিতা লাগবে তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি কমলারগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দুইটা ডিম তারপর নিয়ে নিচ্ছি এক কাপ আর চার ভাগের তিন কাপ চিনি অর্থাৎ মেজারমেন্ট কাপ বা আপনি যদি চায়ের কাপে মেপে নিন ঠিক ওইভাবে নিতে হবে আর একটু লবণ নিয়ে নিচ্ছি এটা আমি দুই মিনিট পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার পর আমি একটা গামলাতে ঢেলে নিচ্ছি এটা কেকের জন্যে আমি রেডি করছি আর কেকের জন্য এইভাবে ব্লেন্ডারে তৈরি করে নিলে খুব সহজে তৈরি করা যায় তারপর নিয়ে নিচ্ছি আমি চার ভাগের তিন ভাগ এক কাপের তেল দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে বা মাজা মেজারমেন্ট কাপের চার ভাগের তিন ভাগ তেল নিতে হবে আর একটু নেড়ে নিয়ে আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে দুই কাপ তারপর নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কেকটা খুব সুন্দর ফুলবে আর কেকটা খুব সফট হবে তারপর আমি ময়দাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি খুব বেশি ফেটাবেন না আলতোভাবে ফেটিয়ে নিলেই চলবে যাতে কোনো ধরনের লামস না থাকে কোনো দানা বেঁধে না থাকে ময়দার সেটা লক্ষ্য করবেন তোমার ফেটা হয়ে গেছে এটা কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি এটা একসাইড করে এখন আমি পুডিংয়ের জন্য তিনটা ডিম নিয়েছি আর ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি তো ডিমটা ফেটে নেওয়ার পর আমি যেটা দুধ গরম করে নিয়েছিলাম কমলার খোসা সহ আর চিনি সহ সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি ডিম তাতে ঢেলে দিয়ে নিচ্ছি দুধ ঠান্ডা না হওয়া পর্যন্ত ডিম দেবেন না এতে করে ডিমটা সেদ্ধ হয়ে যাবে কমপ্লিট দুধটা ঠান্ডা করার পরে আমি ডিম ঢেলে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন তারপর আমি কেকের টিনটা ঢেলে দিব যে কেকের টিনে আমি ক্যারামেল করে রেখেছি ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে জমে গেছে তা আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো কেকের ব্যাটারটা আমি যেটা অলরেডি তৈরি করে রেখেছি তা উপরে এটা ছড়িয়ে দিতে হবে আলতোভাবে ভালো করে ছড়িয়ে দিন আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি ঠিক সেভাবে ছড়িয়ে দিন এক জায়গাতে দেবেন না আর এতে ভয় পাবার কিছু নেই এটা যেটা কেকের ব্যাটার দুধের উপরে ভেসে থাকবে এটা ডুবিয়ে যাবে না তো এভাবে ছড়িয়ে নিয়ে এটা এখন স্টিম করার জন্য তৈরি হয়ে গেছে তো আমি এটা স্টিম করব আপনি ইচ্ছে করলে ওভেনেও দিতে পারেন তো আমি দুওটাই আপনাকে দেখাবো কিভাবে করতে হয় তো সবার আগে আমি ওভেনে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তার জন্য একটা বড় কেক টিন নিতে হবে তারপর কেকের পাত্রটা বসিয়ে কেক টিনটা বসিয়ে গরম পানি দিতে হবে এতে আর গরম পানি দেওয়ার পর ওভেনে প্রায় পঞ্চাশ মিনিটের মতো দুইশো ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিতে হবে আর এটা এইভাবেই কিন্তু বেক করতে হবে যদি আপনি ওভেনে এটা বেক করতে চান তবে আমি স্টিম করব তাই আমি এর জন্য একটা বড় সসপ্যান নিচ্ছি আর তলায় একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি দেবেন না নলে এটা বলক উঠে কেকের পাত্রে কেকের টিনের ভিতরে পানিটা ঢুকে যাবে খুব বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন দেবেন না প্রয়োজন হলে পরেও আর পানি দিতে পারবেন আপনি তো আমি কেকের টিনটে বসিয়ে দিচ্ছি তারপর আমি এটা ঢেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো মিডিয়াম আছে আমি স্টিম করব মিডিয়াম টু লো আছে আর প্রায় ফর্টি ফাইভ মিনিটস পর আমি আপনাকে দেখাচ্ছি কেকটা ফুলে গেছে এটা হয়েছে কি না আমি একটা ছুরি অথবা একটা কাটা দিয়ে দেখে নেবেন তো আমি ছুরি দিয়ে দেখে নিচ্ছি এটা হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে একটুও কাঁচা ভাব নেই তো এখন আমি এটা বের করে এনে নর্মালভাবে আমি ঠান্ডা করার পর ফ্রিজে দুই ঘন্টার মতো রাখবো সেট হওয়ার জন্য আর ফ্রিজে দুই ঘন্টা রাখার পর আমি বের করে নিয়ে এসেছি আমি আপনাকে এখন আনমোল করে দেখাবো তো সাইড থেকে আলতো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে সাইডগুলো তারপর একটা প্লেট উপরে ঢেকে দিয়ে প্লেটে টিনটা উল্টে দিতে হবে ঠিক এইভাবে আনমোল্ড করে নেবেন খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায় দেখতে পাচ্ছেন পুডিং কেকটা খুব সহজেই বের হয়ে এসেছে টিন থেকে তো এইভাবে তৈরি করে আপনি খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার কমলার পুডিং এবং কেক তো ওটাই কমলা দিয়ে বানানো হয় খেতে দারুণ হয় এটা আপনি ঈদ স্পেশাল হিসাবে তৈরি করতে পারবেন আশা করি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ